নমস্কার সবনবিক নিউজ নেটওয়ার্কের স্বাগত। ব্যারাকপুর গুলিকাণ্ডে যখন উঠে আসছে কামারহাটি টিটাগড়ের কুখ্যাত দুষ্কৃতী সফির নাম, উঠে আসছে তার অতীত ইতিহাস, তখন দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে দুষ্কৃতী দমনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদাসীনতা। কারণ বছর তিনেক আগে টিটাগড়ে মনির শুক্ল হত্যাকাণ্ড বা পানিহাটিতে পৌরপিতা অনুপম দত্তের খুনই শুধু নয়, গত তিন বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চল কার্যত পরিণত হয়েছে সফিদের মতো দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে, জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন ব্যারাকপুরের সংসদ এবং বিধায়কও। গুলি চালানো, বোমাবাজি, ডাকাতি ইত্যাদি প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে শিল্পাঞ্চলে। আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে কামারহাটিতে নগরপাল অলোক রাজোরিয়ার উপস্থিতিতে পুলিশের একটি অনুষ্ঠানে এসে সৌগত রায় মন্তব্য করেন, গুন্ডাদের সঙ্গে ওঠা বসা না থাকলে গুন্ডারাও কিছু করেন না। তিনি নিজেকে দিয়েই উদাহরণ দেন যে তিনি কোনো নিরাপত্তা ছাড়াই যাতায়াত বা বসবাস করেন, তাকে কোনোদিনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তার মানে কি এটাই দাঁড়ায় না যে ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে দুষ্কৃতীদের ওঠা বসা ছিল, বা তার দলের কাউন্সিলর সহ একাধিক কর্মী যারা অরাজনৈতিক কারণে খুন হয়েছেন বা হিংসার শিকার হয়েছেন, বা সাধারণ মানুষ যারা ঘটনাক্রমে দুষ্কৃতীদের নিশানা হয়েছেন তাদের সবার সঙ্গে গুন্ডাদের যোগাযোগ ছিল? পুলিশের অদক্ষতাকে আড়াল করতে গিয়ে সৌগত বাবু যা বললেন তাতে সৃষ্টি হলো নতুন বিতর্কের। শুনব সৌগত রায় ঠিক কি বলছেন। कानून का स्थिति खराब हो गया। असल में जो सच नहीं है, खून बड़ा नहीं, मारपीट बड़ा नहीं, लेकिन फिर तीन साल पहले मनीष शुक्ला का क्या हुआ वो लोग उठाते हैं। बैरकपुर में दो दिन पहले एक सोना का दुकान में डकैती हुआ, मालिक को जान चला गया। मुझे भी इतना पता चला, कमिश्नर साहब बताए पाएंगे कि एक क्रिमिनल को पकड़ा गया, उसको मोटर बाइक भी पकड़ा गया। कमिश्नर साहब आपको बताए, पुलिस काम करने का कोशिश करते हैं, जनता उसको साथ सहायता करता है, पाव भी अच्छा हो। मैं नहीं बोलता, वो सब पुलिस अच्छा है। दो चार पुलिस ऐसे भी है घूस खाते हैं, काम नहीं करते हैं, लेकिन ज़्यादा पुलिस के लोग अच्छे हैं, को मदद करना चाहिए। यही मेरा कहना है, मैं पुलिस का दलाल नहीं हूँ, पिट्ठू नहीं हूँ, मैं कोई गुंडा को लेके गाड़ी में नहीं घूमता हूँ। मैं समझता हूँ कि मैं किस रास्ता में चलूँ, मैं किसी को तमाचा नहीं मारा तो मुझे क्यों मारेगा, ये मेरा ख्याल होता है। अगर मैं शांति से रहूँ तो अच्छा से अच्छा गुंडा हो वो भी मुझे कुछ नहीं करेगा, ये मेरा विश्वास है। यही लेके 50 साल में जिंदगी का बीता। तो आप लोग सब पुलिस के साथ सहयोग करिए, पुलिस का कोई गलती होगा तो मुझे बताइए, मैं उसको पिकअप करूँगा। थाना का उसी काम नहीं करता तो बताइए, मैं कमिश्नर को बताऊँ, कमिश्नर काम ठीक से नहीं करता है बताइए, मुख्यमंत्री को बताइए। हम लोग तो पॉलिटिकल आदमी हैं, हम किसी को भी बता सकते हैं। কামারহাটি থেকে রাজা দে, 7FM নিউজ। এই খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের পরিচিত পরিজনদের সঙ্গে। আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।